ডিপোটার সমস্যাটো সরকারে জিয়াই রাখিছে, ডিপোটার সরকারে জিয়াই রখার এটাই উদ্দেশ্য যে মাইনরিটি মানুষখিনিক এটা হ্যারাসমেন্ট করার এটা একটা ওয়ে। আজি বর্ডারবোৰত নিউমেরিয়াস বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ স্ট্যান্ডিং টু সিকিউর ইন্ডিয়া। আজি বর্ডার সিকিউরিটি ফোর্স খিনি বিএসএফ জওয়ান সকলে তাতে রখি আছে, তার পিছতো বলে বাংলাদেশের পৰা মানুহ আহে অবৈধ বাংলাদেশী বলে কয়, কিছু মানে সন্দেহযুক্ত বলে কয়, কত দেখাই দিব পারিব নাকি? সব কংগ্রেস হোক বিজেপি হোক অকল মাইনরিটি মানুষখিনিক লৈ ট্রাম্প কাট খেলি আছে, মাইনরিটি মানুষখিনিক মানে হ্যারাসমেন্ট করার কারণে সরকারে এই স্থায়ীভাবে ডি ভোটার সমস্যাটা জিয়াই রাখব খুঁজেছে। আর আমি অতি স্পষ্টভাবে এবিএনসির পর কব খুঁজেছো যে ডি ভোটার সমস্যাটা আগন্তুক লোকসভা নির্বাচনের আগে আগে প্রত্যেকটা মানুষের এগেনস্টর পর ডি ভোটার গুছাই দিব লাগে, ডি ভোটার মুক্ত করব লাগে, মাইনরিটি মানুষক ডি ভোটারের পর আপনাদের পরিত্রাণ দিয়ক, অন্যথায় বিজেপিয়েই হোক কংগ্রেসে হোক জিরো বলত লোকসভা নির্বাচনক আমি জিরো বলত ক্যান্ডিডেটক কিন্তু হরুয়াই দিম। লোকসভা নির্বাচনের পূর্বেই যিমান মাইনরিটি মানুষের এগেনস্টর ডি ভোটার বহু আছে, ষড়যন্ত্রমূলকভাবে বহু আছে, সেই ডি ভোটার সমূহ এটা এটা ডি ভোটার করে আপনাদের প্রত্যাহার করক। আর মই কব খুঁজেছো যে ভারতবর্ষত কোনো ধরনের দ্বৈত নাগরিকত্বর ব্যবস্থা নাই, দেয়ার ইজ নো এনি ডুয়েল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। ভারতবর্ষত উই আর ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক, আমি সকলে এক, অল ইজ ইকুয়াল ইন দি আই অফ ল, আইনের চকুত সকলে সমান। গতি বেআইনিভাবে কোনো ব্যক্তিক যদি ডি ভোটার লগাইছে তার কারণে এবিএমসে তীব্র গণতান্ত্রিক আন্দোলন কার্যসূচী লওয়ার কারণে আমি প্রস্তুত হম। আর আপনার কব খুঁজেছো যে সংখ্যালঘু মানুষখিনিক কোনো ধরনের রাইটসর পর যদি বঞ্চিত করব খুঁজেছে ধারাবাহিক আন্দোলনের সম্মুখীন হওয়ার কারণে আপনাদের প্রস্তুত হোক। ডিপোটার সমস্যাটা সরকারে জিয়াই রাখিছে, ডিপোটার সরকারে জিয়াই রখার এটাই উদ্দেশ্য যে মাইনরিটি মানুষখিনিক এটা হ্যারাসমেন্ট করার এটা একটা ওয়ে। আজি বর্ডারবোৰত নিউমেরিয়াস বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ স্ট্যান্ডিং টু সিকিউর ইন্ডিয়া। আজি বর্ডার সিকিউরিটি ফোর্স খিনি বিএসএফ জওয়ান সকলে তাতে রখি আছে, তার পিছতো বলে বাংলাদেশের পৰা মানুহ আহে অবৈধ বাংলাদেশী বলে কয়, কিছু মানে সন্দেহযুক্ত বলে কয়, কত দেখাই দিব পারিব নাকি? সব কংগ্রেস হোক বিজেপি হোক অকল মাইনরিটি মানুষখিনিক লৈ ট্রাম্প কাট খেলি আছে, মাইনরিটি মানুষখিনিক মানে হ্যারাসমেন্ট করার কারণে সরকারে এই স্থায়ীভাবে ডি ভোটার সমস্যাটা জিয়াই রাখব খুঁজেছে। আর আমি অতি স্পষ্টভাবে এবিএনসির পর কব খুঁজেছো যে ডি ভোটার সমস্যাটা আগন্তুক লোকসভা নির্বাচনের আগে আগে প্রত্যেকটা মানুষের এগেনস্টর পর ডি ভোটার গুছাই দিব লাগে, ডি ভোটার মুক্ত করব লাগে, মাইনরিটি মানুষক ডি ভোটারের পর আপনাদের পরিত্রাণ দিয়ক, অন্যথায় বিজেপিয়েই হোক কংগ্রেসে হোক জিরো বলত লোকসভা নির্বাচনক আমি জিরো বলত ক্যান্ডিডেটক কিন্তু হরুয়াই দিম। লোকসভা নির্বাচনের পূর্বেই যিমান মাইনরিটি মানুষের এগেনস্টর ডি ভোটার বহু আছে, ষড়যন্ত্রমূলকভাবে বহু আছে, সেই ডি ভোটার সমূহ এটা এটা ডি ভোটার করে আপনাদের প্রত্যাহার করক। আর মই কব খুঁজেছো যে ভারতবর্ষত কোনো ধরনের দ্বৈত নাগরিকত্বর ব্যবস্থা নাই, দেয়ার ইজ নো এনি ডুয়েল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। ভারতবর্ষত উই আর ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক, আমি সকলে এক, অল ইজ ইকুয়াল ইন দি আই অফ ল, আইনের চকুত সকলে সমান। গতি বেআইনিভাবে কোনো ব্যক্তিক যদি ডি ভোটার লগাইছে তার কারণে এবিএমসে তীব্র গণতান্ত্রিক আন্দোলন কার্যসূচী লওয়ার কারণে আমি প্রস্তুত হম। আর আপনার কব খুঁজেছো যে সংখ্যালঘু মানুষখিনিক কোনো ধরনের রাইটসর পর যদি বঞ্চিত করব খুঁজেছে ধারাবাহিক আন্দোলনের সম্মুখীন হওয়ার কারণে আপনাদের প্রস্তুত হোক।